দিন কয়েক আগে লোকসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন 6 মাসের মধ্যে জম্মু কাশ্মীরে নির্বাচন হবে। এবার রাজ্যসভায় দাঁড়িয়ে ফের জম্মু কাশ্মীরের প্রসঙ্গ তুলে আনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, জম্মু কাশ্মীরের পরিস্থিতি ক্রমেই ভালো হচ্ছে, এ রাজ্যে শান্তি বজায় রাখতে তৎপর কেন্দ্রীয় সরকার। এমন দিন আসতে চলেছে যখন কাশ্মীরের সুফি ও পণ্ডিতদের একসঙ্গে দেখা যাবে। সোমবার দিনের শুরুতেই দেখা যায় কর্ণাটকের কংগ্রেস বিধায়ক আনন্দ সিং পদত্যাগ করেছেন, আরও কয়েকজন বিধায়ক পদত্যাগ করতে পারেন। যদিও স্পিকারকে আর রমেশ কুমার বলেছিলেন কেউ ইস্তফা দিয়েছেন বলে তার জানা নেই। অন্যদিকে আনন্দ সিং বলেছিলেন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা জমা দিয়ে এসেছেন। কিন্তু এদিন সন্ধ্যার আগেই জানা গেল আনন্দ সিং ও তার এক কংগ্রেস বিধায়ক রমেশ জারকিহোলি স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন। সোমবার চন্দননগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। মনে করা হচ্ছে দিন দুয়েক আগে ওই অঞ্চলের এক তৃণমূল নেতা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই প্রশাসনিক স্তরে বদল। স্বরাষ্ট্র বিভাগের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় অখিলেশ চতুর্বেদী স্থলাভিষিক্ত হচ্ছেন রাজ্য পুলিশের ডিজি ট্রাফিক ডক্টর হুমায়ুন কবির। প্রবল বর্ষণে ভয়ঙ্কর অবস্থা মুম্বাইয়ের মালাড এলাকার, সেখানে প্রায় 16 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে, প্রচুর মানুষ আহত হন ঘটনায়। অবস্থা এমনই হয় যে বেশ কিছুক্ষণের জন্য আটকে যায় ট্রাফিক। আতঙ্কে বহু মানুষ নিজের বাসস্থান ছেড়ে রাস্তায় নেমে আসেন। আগামী 24 ঘন্টায় বৃষ্টি কমবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে, যেমন এদিন ভোর রাতেও বৃষ্টি হয়েছে কলকাতা ও হাওড়া সংলগ্ন অঞ্চলে। তবে দিনের বেশিরভাগ সময় অস্বস্তিজনক গরম ভোগাবে দক্ষিণবঙ্গবাসীকে, পূর্বাভাস হাওয়া অফিসের। এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমানের আগাম জামিন আবেদন নামঞ্জুর করল হাইকোর্ট। সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে টানা দুদিনের অ্যাপভিত্তিক ক্যাব ধর্মঘট। মূলত ওলা উবেরের নানা নীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে ক্যাব চালক ও মালিকরা। প্রায় 20,000 গাড়ি এই ধর্মঘটে সামিল হবেন বলে আন্দোলনকারীদের বক্তব্য। মাসের প্রথমে সুখবর, গৃহস্থদের জন্য বেশ কয়েক মাস পর আবারও কমলো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি 100.50 টাকা দাম কমেছে রান্নার গ্যাসের। সিনেমা জগতে ভাগ্যের শিকে না ছিলেও নিজের ফিটনেসের মাধ্যমে অনেকেরই নজর কেড়েছেন অভিনেতা নীল নিতিন মুকেশ। আর এই দিন এই ফিটনেসকে কেন্দ্র করে মুম্বাইয়ের এক নতুন জিম ক্লাবকে লঞ্চ করতে বিশেষ অতিথি হয়ে পৌঁছালেন এই অভিনেতা। ৪৮ ঘন্টার ব্যবধানে বিশ্বকাপে ফের নামছে ভারত। মঙ্গলবার অ্যাজবস্টনে মুখোমুখি ভারত বাংলাদেশ, দুই প্রতিবেশী দেশের লড়াই। মঙ্গলবার জিতলে শেষ 4-এর টিকিটে কনফার্ম করে নেবে কোহলিরা। অন্যদিকে সেমিফাইনালে যাওয়ার আশা জিউয়ে রাখতে হলে জিততেই হবে সাকিবদের। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।